হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর 27/8/2021 তারিখে অফিসার পদের প্রশ্ন। সমাধান মোট 70টি নয় ভিত্তিক প্রশ্ন ছিল, 70 মার্কের, সময় ছিল 60 মিনিট। ইংরেজি অংশ সমাধান। অ্যাজ ইট ওয়্যার এর অর্থ কি? ঘ জানো। প্লুরাল অফ অক্সেন ইজ অক্সেন। ক ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দি বিজিয়েস্ট সিটিস ইন দ্য এশিয়া। ফরচুন ফেভার্স দ্য প্রাইপ। মাই ফাদার অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক। হ্যাড আই নোন হার আই উড হ্যাভ মিট হার। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স। I count upon your help. We should have tasty and nutritious meals. We waited until the plane took off. Lieutenant of the English Banan County. Lieutenant Go. Choose the correct spellot. Leisure. Leisure. Answer Kho. Leisure. Baro. Students should attend to their lesson. They arrived here after you had left. Fill in the gap. Solon City wins the race. Correct the correct sentence source. Yesterday he went home. Tisha said the earth moves round the sun. What is the verb form of power? Empower. Recognition recognize shabdatir noun kunti. Recognition. Who is correct spelling? Restaurant. I wish I were a king. সাধারণ জ্ঞানাংশের সমাধান। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? বীরশ্রেষ্ঠ। উত্তর গণভবন অবস্থিত কোন জেলায়? নাটোরে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়? মেহেরপুরে। সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়? জাপান। বাংলাদেশ নিজের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়? আসিয়ান। নেলসন ম্যান্ডেলা কোন দেশের সাথে জড়িত? দক্ষিণ আফ্রিকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরান। গণিত অংশ। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের আর কত? 30%। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই এর মান কত? 35। কোন সংখ্যাটি অন্যরকম? 16। একটি চতুর্ভুজের চারকোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু সংযোজক সরলরেখাকে কি বলে? ব্যাসার্ধ। একটি বর্গক্ষেত্রে এক বর্গ দৈর্ঘ্য হলে এর ক্ষেত্রফল কত? এ স্কোয়ার বর্গমিটার। 128, 64, 32 ধারাটির অষ্টম পদ কোনটি? এক। যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কি ধরনের ত্রিভুজ বলে? সমবাহু। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? অ্যান্সার গ, 4টি। 30কে 2 এর 3 দ্বারা ভাগ করে 10 যোগ করলে কত হবে? অ্যান্সার হবে 55। এখানে কোথাও 55 নাই। 0.4, 0.02, 0.8 গুণফল কত? 0.0064। রহিম একটি কাজের 1/5 অংশ করে একদিনে, সে 20 দিনে কত অংশ করবে? 4 অংশ। √0009 √ করলে কত হয়? 0.03। 49% কত? 196। পিতা মাতা কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর, পিতার বয়স কত? আনসার খ 40। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 240 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা। কোনটি বৃহত্তম? 2 এর 3। কোন দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24? 6/4। 4 বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে 4 বর্গফুট ক্ষেত্র বিশিষ্ট কয়টি পাথর লাগবে? একটি। করিমের জন্মদিন 29শে ফেব্রুয়ারি, তার জন্মগ্রহণের সালটি কত হবে? 2004। বাংলা। গিলু শব্দের অর্থ কি? মগজ, মস্তিষ্ক, বুদ্ধি, সবকয়টি। চালাকের বিশেষ পদ কোনটি? চালাকি। কোনটি ঘর শব্দের সমর্থক শব্দ নয়? বিপণী। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত।
কোন বাক্যটি শুদ্ধ? তুমি কি ঢাকা যাবে? শোক শব্দের বিপরীত শব্দ কোনটি? হর্ষ। কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বাক্যটি কি? যৌগিক বাক্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদীগ্রানের। প্রমাদ শব্দের অর্থ কি? ভুল ভ্রান্তি। নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? চৌকস লোক। খোনার বচন কি সংক্রান্ত? কৃষি। কোন বানানটি শুদ্ধ ন্যূনতম? বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি? চর্যাপদ। উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ প্রজ্ঞা। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? 50টি। ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। যা চিরস্থায়ী নয়, নশ্বর। বিনয় এর বিপরীত শব্দ কোনটি? ঘ ঐ দত্ত।